দর্দিক টিভির পক্ষ থেকে আপনাদের সবাইকে আহলান সাহলান খোশ আমাদের এবং মোবারকবাদ জানিয়ে শুরু করছি আমাদের আজকের পথেও পথ পাথেও বিষয়ে ইসলামের ঐক্যের প্রতিবন্ধকতা। আজকে ইসলামিক দলগুলো কেন এত বিভক্ত, এটার এক কথা একটা জবাবই আসে যে মুসলমানদের মধ্যে ইসলামপন্থীদের মধ্যে বিরোধ তিক্ততা বিভেদ এটা সৃষ্টি করার জন্য ইবলিস সবসময় শয়তান সবসময় চেষ্টা করে যাচ্ছে, এবং মুসলিম ঐক্য এটা যদি হয়ে যায় তাহলে এটাকে মোকাবিলা করার ক্ষমতা ইবলিসের শক্তি নেই, অতীতেও ছিল না। ইবলিস টায়ার হয়নি, রিটায়ারও করেনি, সে আগের মতো অবস্থায় আর রয়েছে। কিন্তু মোমেন হিসেবে আল্লাহর একজন বান্দা হিসেবে আল্লাহ পাক আমাদেরকে চূড়ান্ত ভাবে যে নির্দেশ দিচ্ছেন, আনিবুদুল্লাহ অস্তানিবুত তাগু, তোমরা নিরঙ্কুশ ভাবে একমাত্র আমি আল্লাহর ইবাদত করো। ইবলিস এবং সীমা লঙ্ঘনকারী তাগুতি শক্তি এখান থেকে তোমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখো। আসলে উম্মতের মধ্যে ইখতিলাফ মতানৈক্য এটা আগেও ছিল, হাজারাত সাহাবায়ে কেরাম তাবিন তাবে তাবিন কুরুনে সালাসা সেখানেও ইসলামের বিভিন্ন ব্যাপার নিয়ে মতানৈক্য কিছুটা হলেও ছিল। যেমন একটা হাদিসের ব্যাখ্যার ব্যাপারে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহা তারা দুইজন দুই মতের ছিলেন, একজন বলেছেন ব্যাখ্যা হবে এই, আরেকজন বলেছেন ব্যাখ্যা হবে এভাবে। এইভাবে সাহাবায়ে কেরামদের ভিতরে বিভিন্ন রকমের মতানৈক্য ছিল, কিন্তু ফেতনা ছিল না, হিংসা ছিল না, বিদ্বেষ ছিল না, যার জন্য মতানৈক্য থাকা সত্ত্বেও তারা বুনিয়ান ও মারসুস, তারা একই সূত্রে গাথা, তারা আশিদ্দাউ আলাল কুফারে রুহামা ও বাইনাহুমের পর্যায়ে দিন কায়েমের পথে সবাই একত্রে এগিয়ে যেতে সক্ষম হয়েছিল। প্রিয় ভাই বোনেরা, এখানে একটা জিনিস প্রনিধানযোগ্য, সাগর যদি অনেক বেশি প্রশস্ত হয়, অনেক বেশি গভীর হয়, তাহলে কিন্তু এক এক সারেন এক এক ওইতে এক এক রাস্তায় নিজের রুচি মতো তার জাহাজ পরিচালনা করে। ইসলাম সমুদ্র নয়, মহাসমুদ্র, যার জন্য আমরা দেখেছি এই সমুদ্রে সন্তরণ করে করতে গিয়ে সাহাবায়ে কেরাম থেকে শুরু করে আজ পর্যন্ত যারা যেভাবে যেখানে ভালো মনে করেছেন সেইভাবে সন্তরণ করেছেন, কোনখানে তাদের জাহাজ আটকা পড়েনি, ঠিকই সময় মতো মঞ্জিলে বসতে পেরেছিল। আজকে মুসলমানদের মধ্যে যে ইখতিলাফ চলছে, বিশেষ করে ওলামায়ে কেরাম তাদের মধ্যেও যে ইখতিলাফ চলছে, এটাকে আমি এক কথায় ইখতিলাফ হিসাবে নেব না, আমি এটাকে ফিতনা হিসাবে বলতে বাধ্য হচ্ছি। কারণ ইখতিলাফ ছিল, আছে, থাকবে, এবং এই ইখতিলাফের ভিত্তিতে মাযহাব চারটা হয়েছে, এই ইখতিলাফের ভিত্তিতে তরিকাতপন্থীদের তরিকা চারটা হয়েছে, চিশতিয়া, কাদরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া। দেখুন হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কিন্তু ইমামদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, বিশেষজ্ঞদের মধ্যে কোনো ইখতিলাফ ছিল না, কোনো মতানৈক্য ফেতনা এটাও ছিল না, তারা বিভিন্ন মতের এবং পথের ছিলেন, কিন্তু আসল ব্যাপারে একামতের দিনের ব্যাপারে হেফাজতের দিনের ব্যাপারে তারা সব ঐক্যমত, সব একমত ছিলেন। আজকেও আমাদের মধ্যে কোনো মশলা মশাইল নিয়ে কোনো রকম আকিদাগত ইখতিলাফ এটা যদি থাকেও থাকতেই পারে, তারপরেও আমাদেরকে দেখতে হবে ইখতিলাফের চাইতে দিন বড়, মতানৈক্যের চাইতে ইসলামের অস্তিত্বকে রক্ষা করা বড়। আমরা যদি ইসলামকে ইখতিলাফের চাইতে বড় করে দেখি, অনেক বড় কিছু হিসাবে গ্রহণ করি, তাহলে এই ইখতিলাফ
আমাদের মধ্যে কোনো বিভেদ সৃষ্টি করবে না, কোনো ফেতনাও সৃষ্টি করবে না। যার জন্য আমরা যারা দ্বীনের দায়ী, দ্বীনের রায়, দ্বীনের নকিব, আমরা যারা ওয়াজ করি, তাফসির করি, আমরা যারা মুহাদ্দিস, মুহাক্কিক, শায়খুল হাদিস, আমাদেরকে বুঝতে হবে যে আমরা সাগরের একটা অংশ, মহাসাগরের একটা অংশ, যার জন্য আমাদের ইসলামের ব্যাপারে, দ্বীনের ব্যাপারে মুসলিম সমাজে ইখতিলাফ থাকবে, ছিল, আছে, এটাই স্বাভাবিক। ইখতিলাফকে নিয়ে আমরা ইত্তেফাক হব, আমরা একত্রিত হব, এই মন মানসিকতা সবার ভিতরে যদি জাগ্রত হয়, আল্লাহর মধ্যে ইখতিলাফ চলে যাবে, সবাই আবার একত্র হয়ে দ্বীনের পথে আমরা এগিয়ে যেতে পারব। আমি আবারও বলছি, ইখতিলাফ আমাদের মতানৈক্য টুকটাক আসে থাকবে, কিন্তু আমরা এই টুকটাক মতানৈক্য এগুলো নিয়েই একত্র হব, আমরা ইত্তেহাদ যুক্ত হব, এটাই আজকে সময়ের দাবি। কারণ আমাদেরকে খতম করার জন্য, ইসলামের অস্তিত্ব মুছে দেওয়ার জন্য দুনিয়ার সব বাতিল শক্তি আজকে এক হয়েছে, কিন্তু ইসলামকে রক্ষা করার জন্য আমরা, বিশেষ করে আমাদের জাতি, আমাদের ওলামায়ে কেরাম এক হতে পেরেছি। এটা আপনাদের, আমাদের সবাই বিবেকের কাছে সবচেয়ে বড় জিজ্ঞাসা। তাই আসুন, এই ইখতিলাফ মতানৈক্যটা ছিল, আছে, থাকবে, কিন্তু আমরা সব ওলামা এক হয়ে একই কণ্ঠে জাতিকে যদি আহ্বান করি, ডাক দেই, জাতি একবারে মৌমাছির মতো এগিয়ে আসবে, এটা আমার বিশ্বাস। আল্লাহ আমাদেরকে সেই চেতনা দান করুন, আমিন। নেতৃত্ব এমন ব্যক্তিকেই দেয়া যাবে এবং দিতে হবে যার নেতৃত্বের প্রতি কোনো লোভ নেই। আমরা খোলা পায়ের আশি দিনের ইতিহাস জানি, আজকেও দুনিয়াতে এমন এমন দল আছে, সংগঠন আছে, যার নেতৃবৃন্দ উপরের স্তরের যারা প্রথম টায়ার, তারা সবসময় নেতৃত্ব থেকে দূরে থাকতে চায়। এরপরেও তাদের সংগঠন মন্ত্রী সে সুরা তাদেরকে যদি এই জনভোট, গণভোট এটার মাধ্যমে, ভোট দিয়ে, ব্যালটের মাধ্যমে নেতৃত্বে নির্বাচন করে, তারা কান্না ভেঙে পড়ে, তারা হাম্মা করে কাঁদতে থাকে, তারা নেতৃত্ব চায় না। তারপরেও নেতৃত্ব যদি অনুসারীদের পক্ষ থেকে আসে, এটা পালন করা, এটা ধারণ করা, এটা গ্রহণ করা অবশ্যই কর্তব্য এবং দায়িত্ব। নেতৃত্ব চাওয়া যাবে না, যে নেতৃত্ব চাবে তাকে নেতৃত্ব দেওয়াও যাবে না, এটি ইসলাম গ্রহণ করে না, স্বীকারও করে না। দেখুন, সাইয়েদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির পরে সাহাবায়ে কেরাম সাকিফায়ে বনী সায়েদা, এখানে প্রায় আড়াই দিন পর্যন্ত তারা আলাপ আলোচনা, পর্যবেক্ষণ, পর্যালোচনা করে সাইয়েদে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মানব ইতিহাসের সেকেন্ড ম্যান, খায়রুন নাস বাদা নবিয়্যিহা আবু বকর, নবীর পরে আবু বকর বিশ্বের সেরা মানব, শ্রেষ্ঠ মানব, এবং মুসলমান মজলিসের সুরা তারা সবাই এককভাবে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে হাত দিয়ে বায়াত করেছেন, যেটা এই যুগের ব্যালট পেপারের সাথে আমরা তুলনা করতে পারি। সেইদিন আবু বকর হাউমা করে কান্নায় ভেঙে পড়েছে, এই বুড়ো মানুষটা কান্না দেখে সেখানে উপস্থিত সমস্ত সাহাবায়ে কেরাম তারাও কান্নায় ভেঙে পড়েছেন। এরপরে মসজিদে নববীতে গিয়ে তিনি নবীজির মিম্বারে বসলেন, বসার পরে বললেন, ভাইরা আমার, আপনারা সবাই ভোট দিয়ে, আপনারা সবাই বায়াত করে পুরো মুসলিম জাহানের দায়িত্ব আমার উপর অর্পণ করেছেন, অথচ আমি আপনাদের কারো চাইতে যোগ্য নই, কিন্তু আমাকে দিয়েছেন, যতদিন আমি আল্লাহ আল্লাহ রাসূলের পথে থাকবো ততদিন আপনারা আমাকে সহযোগিতা করবেন, আর আল্লাহ আল্লাহ রাসূলের পথ থেকে আমি যদি চুল হটে যাই, তাহলে আর আপনাদের সহযোগিতা আমার জন্য কাম্য নয়, আপনারাও সহযোগিতা করবেন না। এই হলো ইসলামের নেতৃত্বের মূল থিম, এটি হলো মূল জিনিস, সেই জিনিস আজকে নেই। আজকে এটা চলে গেছে লোভ লালসার মধ্যে, আজকে এটা চলে গেছে পদ পদবীর মধ্যে, লোভ লালসা, পদ পদবি, এগুলা চাওয়া ইসলাম হারাম। আর আমি একটা উদাহরণ দিয়েছি, এত ক্রাইসিস, এত দুর্ভিক্ষ, এত টানা পোড়েনের মাধ্যমেও, মধ্যেও, এখনো এই বাংলাদেশেও এমন দল, এমন সংগঠন আছে যারা নেতৃত্ব নিতে চায়, যারা টাকা ভাগাভাগি নেতৃত্ব নিয়ে একবারও তারা যুদ্ধ করে নাই, কোন রকমের বাঘ বিতর্ক, ঝগড়া বিবাদ করে নাই, তাদের মধ্যে বন্ধু যুদ্ধ হয় নাই, এমন সংগঠন বাংলাদেশেও আছে, দুনিয়ার সব দেশে আছে, মুসলিম দেশে আছে, অমুসলিম দেশেও আছে, তাদের থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করুন, আলহামদুলিল্লাহ। আমি মনে করি আসলে পদ পদবী নেতৃত্বের লোভ এটা ছিল, আছে, থাকবে, এটাকে আমরা দূর করতে চাইলেও এই মুহূর্তে
আমরা হঠাৎ করে দূর করতে পারবো না। এটার জন্য আমাদের পুরা জাতি, পুরা নেতৃত্বকে আরো ট্রেন্ড আপ হতে হবে, আরো প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। এখন বর্তমানে যে যেখানে যেভাবে কাজ করে যাচ্ছেন, আমি মনে করি তাদের সবাইকে ডেকে একত্র হয়ে ঐক্যমতের ভিত্তিতে কোন একজনকে নেতৃত্ব না দিয়ে একটা প্রেসিডিয়াম, একটা মজলিসে সাদারত এটা গঠন করা যেতে পারে, যেমন করে করা হয়েছিল 80 দশকের পরে 90 দশকের শুরুর দিকে ইত্তেহাদুল উম্মার মতো এমন একটা সংগঠন যেটা পরিচালনা করবে মজলিসে সাদারত। জি জি, আমি দুঃখিত, আমাদের এখানে কারেন্ট চলে যাওয়াতে আমাদের একটু ছন্দপতন ঘটেছে, এজন্য আপনাদের কাছে আমি আবারও দুঃখ প্রকাশ করছি। প্রিয় শ্রোতা, আসলে যতগুলি ইসলামী দল আছে এখন হঠাৎ করে ধরাম করে কিছু করা যাবে না। এখানে ব্রেইন ওয়াশের ব্যাপার স্যাপার আছে, এখানে সাইকোলজিক্যাল অনেক ম্যাটার আছে। প্রথমে দূরত্বটা কিভাবে দূর করা যায়, এখানে আমাদেরকে ওয়াশ করতে হবে, ওয়াশ করতে হবে, এখানে আমাদেরকে প্রচেষ্টা চালাতে হবে। পারস্পরিক যোগাযোগ, সখ্যতা, ভ্রাতৃত্ব এটা বাড়িয়ে বাড়িয়ে প্রত্যেকটা দল একটা আরেকটার কাছাকাছি আসতে হবে। কাছাকাছি এসে বিভিন্ন দলে যদিও আমরা রয়েছি আসি, তারপরেও সবার মধ্যে একটা এইভাবে যদি এক করা আপন আপন ভাব সৃষ্টি হয়, তখন আমরা একত্রে বসে প্রথমে একটা মিটিং করে সিদ্ধান্ত নিয়ে, যেটাকে আরবিতে বলা হয় মজলিসে সাদারত, ইংরেজিতে বলা হয় প্রেসিডিয়াম, বাংলায় বলা হয় সভাপতি মণ্ডলী, এইভাবে একটা বৃহত্তর মোর্চা গঠন করে প্রত্যেক ইসলামী দলের প্রধান যিনি বা তাদের প্রেরিত নির্বাচিত যিনি, তাকে ওই সাদারতের প্রেসিডিয়ামের সদস্য হিসাবে যদি নেওয়া হয়, 10টা যদি সংগঠন একত্রিত হয় 10 জন প্রেসিডিয়াম সদস্য হবে, তাদের সবার মর্যাদা কিন্তু এক হবে, একই রকম হবে। আর যদি 20টা হয় 20 জন প্রেসিডিয়াম সদস্য হবে। এইভাবে আমরা যদি করি তবে প্রেসিডিয়াম সদস্য এইভাবে সংগঠন তৈরি, ঐক্য প্রচেষ্টা, এটার আগে আমাদের বর্তমান যে দূরত্ব আছে এটাকে দূর করা লাগবে। আর এটা এই দূরত্ব দূর করার একটাই ঔষধ নয়, মহৌষধ, যেটাকে আমি বলবো কেউ কারো বিরুদ্ধে আমরা কথা বলবো না। কারো কোনো কথা যদি আপনার কাছে, আমাদের কারো কাছে একটু আপত্তিজনক হয়, আমরা ফেসবুকে স্ট্যাটাস দেব না, আমরা কোনো মাহফিলে তার জবাব সমালোচনা এটা করব না। আমরা পার্সোনাল কন্টাক্ট, মোবাইলের যুগ, ইন্টারনেটের যুগ, এটা অতি সহজ। আমি যদি কোনো রং কথা বলি তাহলে আপনি, আমি মাহফিলে এটা বলার দরকার নাই, নেটে এটা বলার দরকার নাই, আপনি আমাকে একটা ফোন করবেন, আমি আপনার খাদেম হিসাবে আপনার সামনে চলে আসব। ঠিক এই মানসিকতা নিয়ে আমরা যদি একটু উদার হই, আমাদের মনটা যদি একটু বড় হয়, এবং আমরা যদি মনে করি ভাই বাগদাদ যেদিন হালাকু খান আক্রমণ করেছিল, 12 লক্ষ মানুষের মধ্যে 8 লক্ষ মানুষকে সেখানে শহীদ করেছে, আর সেই বাগদাদে যে সকল ওলামা, মোশায়েখিন, শায়েখিন, মুহাদ্দিসিন যারা শিয়া সুন্নি বিরোধ নিয়ে, আকীদাগত বিরোধ নিয়ে সেখানে ইখতিলাফ করেছিল, সততা বিচ্ছিন্ন হয়েছিল, এই প্রথম ক্ষমতাসীনদেরকে হত্যা করে হাতির পায়ের নিচে দলিত করা হয়েছিল, আর যারা ইখতিলাফ করে উম্মাকে ভাগ ভাগ করেছিল, বাড়ি বাড়ি একদল মুনাফিক তারা ভাড়া করে, এই হুজুরদের কোন হুজুরের বাড়ি কোনগা, হুজুর নেতা কার বাড়ি কোনটা, এইভাবে বাড়ি চিনাই চিনাই তাদেরকে ঘর থেকে ধরে এনে তাদেরকে হত্যা করে হাতির পায়ের নিচে দলিত মথিত করেছিল। এটা হলো বাগদাদ পতনের ইতিহাস, আরো ইতিহাস আছে ইনশাআল্লাহ, সুযোগ মতো আমি আপনাদের সামনে বলবো। মুনাফিকি যারা করেছিল তাদেরকে পরে ডাকা হয়েছিল যে তোমাদেরকে এই নাম দেওয়া হবে, তোমরা হালাকু খানের এখানে আসো, তোমাদেরকে সম্মানই দেওয়া হবে, সেখানে নিয়ে এই মুনাফিক মুসলমানগুলোকে, মুনাফিক আলেমগুলোকে কেটে টুকরা টুকরা করে বস্তার ভিতরে বন্দি করে ঘোড়ার পায়ের নিচে দলিত মথিত করা হয়েছিল। এটি হলো বাগদাদের ইতিহাস। বাংলাদেশে যদি আমাদের ভাগ্য বিপর্যয় ঘটে যায়, ঘটার আলামত কিন্তু একবারে পরিলক্ষিত হচ্ছে, তাহলে মঙ্গোলিয়া থেকে হালাকু খান আসা লাগবে না। আপনাদের হালাকু খান আপনাদের চতুর্দিকে আছে, এবং তারা হালাকু খানের চাইতেও আরো হিংস্র, আরো জঘন্য। সুতরাং নিজেদের বাঁচার স্বার্থে, দেশকে বাঁচাবার স্বার্থে, জাতিকে রক্ষা করার স্বার্থে আমার ওলামায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, প্রত্যেকটি ইসলামী দলের প্রধান, তাদের কাছে আমি
হাতে ধরে পায়ে ধরে কর জোড়ে মিনতি করি। আমরা ইখতিলাফ অনেক করেছি, এখন আমাদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন। আসুন আমরা এখন কাছাকাছি এসে যাই, আমরা ঐক্যবদ্ধ হই। আর যদি এইভাবে আমরা ঐক্যবদ্ধ হতে পারি তাহলে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন, আমরা জিহাদের ময়দানে টিকে থাকবো। সামনে এগিয়ে যাওয়ার ব্যাপারেও কদমে কদমে আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। আমরা এক কদম আগালে আল্লাহ দশ কদম আমাদের দিকে আগাবেন। আর যদি এই ইখতিলাফ মতানৈক্য কাদা ছড়াছড়ি এটা করি তাহলে বাগদাদের আলেমদের মতো আমাদের অবস্থা আরো জঘন্য হবে, আরো খারাপ হবে। আল্লাহ পাক সেই পরিণতি থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। আমি ভাইদের জবাবে বলছি, কোরআনে একটা আয়াত নেই ইসলামের রাজনীতি সম্পর্কে। তাহলে নবী তিনি যে রাজা ছিলেন, তিনি যে 12.5 লক্ষ বর্গ মাইলের একটা ভূখণ্ড শাসন করেছিলেন মদিনা কেন্দ্রিক, তারপরে খোলাফায়ের আসে দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনু পর্যন্ত দীর্ঘ 30 বছর একটা দেশ একটা জাতি নিয়ে পুরা দুনিয়ার বুকে ইসলামের সোনালী যুগ এটা সাক্ষী। আজকে পশ্চিমী দুনিয়াও এটাকে স্বীকার করতে বাধ্য হচ্ছে। তাহলে তারা রাজা ছিলেন, নাম ছিল আমিরুল মুমিনিন, তারা রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, তাদের পদবী ছিল খলিফাতুল মুসলিমিন। তাহলে ইসলামে রাজনীতি সম্পর্কে একটা আয়াত নেই এই ধরনের কথা আসলে আপনারা চিন্তা করলেই বুঝতে পারবেন। আমি কতগুলো আয়াত কোট করতে পারতাম কিন্তু কোট করার আমার সময় নেই। ইন্নি জায়লুন ফিল আরদি খলিফা, এই আয়াতের মধ্যেই আমরা আল্লাহর জমিনে আল্লাহর প্রতিনিধি। আমাদের কাজ হলো আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফারাকু ফি, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। এই ব্যাপারে তোমরা বিভেদ বিচ্ছিন্ন হয়ে যেও না, ঐক্যমতের ভিত্তিতে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করো। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে একমাত্র আল্লাহর। আল্লাহর জমিনে আল্লাহর হুকুম, আল্লাহর আইন, আল্লাহর বিধান এটা চালু করার দায়িত্ব তাদের উপরে যাদেরকে আল্লাহ খেলাফত দান করবেন। কোরআনে আরেক জায়গায় আল্লাহ পাক বলছেন, এরা এমন লোক তাদেরকে আমি যদি খেলাফত দান করি, রাজত্ব দান করি, নেতৃত্ব দান করি, তারা সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, সৎ কাজে আদেশ দেবে, অসৎ কাজে বাধা দেবে, তাহলে এইটাই তো সবচেয়ে বড় রাজনীতি। কিন্তু এইটাই বড় রাজনীতি, মসজিদে বসে বসে আপনি আল্লাহ আল্লাহ করেন, তুজবি জিকির করেন, যারা মদ খায়, জুয়া খেলে, জেনা ব্যবিচার করে, তারাও এক কান্দি কলা এনে হুজুরকে হাদিয়া দেবে। আমরা তো গোল্লায় গেছি, হুজুর তো আল্লাহ আল্লাহ মানুষ শুধু জিকির করে, আপনাকে কেউ বিস্কিট এনে দেবে, কেউ এটা এনে দেবে, কেউ ওটা এনে দেবে, হাদিয়া তো বা নগদ টাকা তো দেবেই। আর আপনি নামাজের পরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা লাহুল মুলক ওয়া লাহুল হামদু ইউহি ওয়া ইউমিতু হুয়া আলা কুল্লি শাইইন কাদির, নবী যেটা পড়ে তাকিদ বেশি করেছেন, এটা পড়ে লাঠি একটা নিয়ে মসজিদ থেকে বের হন আর বলেন কাউকে মদ খেতে দেব না, আড্ডাবাজ হতে দেব না, সুদ খেতে দেব না, ঘুষ খেতে দেব না, আমি এর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছি। তাহলে হুজুর কেবলা দেখতে পাবেন কত ধানে কত চাউল হয়, আপনার দিকে কলা আসতো, বিস্কিট আসতো, ফলফলাদি আসতো, এখন আসবে পাথর আর লাঠি, পাথর আর লাঠি, মায়ের আর মায়ের, যেটা সব নবীর উপরে এসেছিল, সাহাবাই কেরামের উপরেও এসেছিল। এগুলো আমাদের জন্য সুপার মডেল, সুপার মডেল। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। পরিষ্কারভাবে, জি পরিষ্কারভাবে আল্লাহর কোরআন এবং রাসূলের হাদিস আমাদেরকে এটা বলে দিয়েছে যে ইন্না আল মুশরিকুনা নাজাস, যারা মুশরিক অংশীবাদী মূর্তি পূজক তারা অপবিত্র, তাদের দেহ অপবিত্র, তাদের আত্মা অপবিত্র, তাদের শরীরের রন্ধ্র রন্ধ্র সব অপবিত্র, সুতরাং তাদের সাথে বৈবাহিক সম্পর্ক এটা স্থাপন করা যাবে না, তাদের রান্না করা খাদ্য এটাও খাওয়া যাবে না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, তারা অপবিত্র। সুতরাং অমুসলিম বলতে এখানে আমরা মুশরিক এটা যদি বুঝে থাকি তাহলে বর্তমান হিন্দু, আর যদি আমরা ইহুদি খ্রিস্টান এটা বুঝে থাকি, ইতিহাসের দূর সুদূরে কোন এক সময়ে ইহুদিরা আহলে কিতাব ছিল, খ্রিস্টানরা আহলে কিতাব ছিল, কিন্তু বর্তমান ইহুদি খ্রিস্টান তারা আহলে কিতাব নাই। কেউ বলে তিন খোদা, কেউ বলে দুই খোদা, এই ধরনের তারাও মুশরিক হয়ে গেছে। সুতরাং বর্তমান মুশরিক আর তারা একই জাতি, একই জাতি। আর দেখুন মুসলমানকে বাঁশ দেওয়ার ব্যাপারে, মুসলমানকে 12টা বাজার ব্যাপারে এরা সব সময় কিন্তু এক।
সবসময় কিন্তু এক, যার জন্য আল্লাহ পাক বলছেন যে মুসলমানরা মুমিনরা কোন অবস্থাতেই কাফের এবং বেঈমানদেরকে বন্ধুরূপে গ্রহণ করতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। ইসলামী ঐক্যের প্রতিবন্ধকতা এই প্রসঙ্গে বলতে গিয়ে আমরা এতক্ষণ আপনাদেরকে যে কথাটা বলার চেষ্টা করেছি সেই কথাটা হলো আমাদের হীনমন্যতা, আমাদের দুর্বলতা, আমাদের সংকীর্ণতা। ইসলাম মানুষকে সংকীর্ণতা শেখায় না, ইসলাম মানুষকে উদারতা শেখায়। প্রকৃত একজন মুসলিম তার অন্তরটা একেবারে পুঁটি মাছের অন্তরের মতো ক্ষুদ্র নয়, বরং তার অন্তরটা আটলান্টিক মহাসাগরের মতো বিশাল, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। সুতরাং আমরা চিন্তা করে আমাদের মন মনন মানসিকতা এটাকে আরো গ্রো করতে হবে, আরো উন্নত করতে হবে, আরো রেকটিফাইড করতে হবে। এইভাবে করে করে আমরা যদি একজন পারফেক্ট মানুষ হিসাবে যত নিজেদেরকে গঠন করতে পারবো, তত আমাদের ভিতর থেকে হিংসা বিদ্বেষ এগুলো দূর হয়ে যাবে। আর হিংসা এমন এক জিনিস, হাদিসের নবীজি বলেছেন হিংসা মানুষের নেক আমলকে এমন ভাবে ধ্বংস করে দেয় যেমন আগুন লাকড়িকে পুড়ে পুড়ে ধ্বংস করে দেয়। সুতরাং আমাদের যত রকমের নেকামল আছে, এই হিংসা বিদ্বেষ যেন আমাদের সব নেকামল এটাকে নষ্ট করে দিতে না পারে, এই জন্য আমরা চেষ্টা চালিয়ে যাব ইনশাআল্লাহ, এই জন্য আমরা কাজ করিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা যদি কাজ করে যাই আল্লাহ আমাদেরকে অবশ্যই সহযোগিতা সাহায্য করবেন। আর আল্লাহর সাহায্য যখন এসে যাবে, নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন কারীম, তখন আমাদের বিজয় অবধারিত হয়ে যাবে, এটা আল্লাহ পাকের চিরন্তন ঘোষণা। জি 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 ওকে। বাকি প্রশ্ন উত্তরগুলা বাইট করে লেখা আছে। আসলে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এবং এটা এখন সময়েরও দাবি। আল্লাহ রাসূল ইরশাদ করেছেন তাফাররাকাত বনু ইসরাঈলা ওয়াহিদু ওয়া সাবুনা ফিরকা, বনু ইসরাঈল জাতি 71 ফিরকায় বিভক্ত হয়েছিল। ওয়া ইয়াতাফাররাকু উম্মতি ইসনানু ওয়া সাবিনা ফিরকা, কিন্তু কিয়ামতের আগে আখেরি জামানায় আমার উম্মত যারা, তারা বনি ইসরাঈলটা 72 ভাগে বিভক্ত হয়েছিল, আমার উম্মত 73 ভাগে বিভক্ত হবে। হ্যাঁ, তাদের একটা দল শুধু জান্নাতে যাবে আর বাকি 72 দল সবাই জাহান্নামে যাবে। এটা হলো মূল হাদিসের থিম এবং মূল কথা। এখন আসুন, সাহাবায়ে কেরাম আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 72 দল যারা জাহান্নামে যাবে আর একটা দল যারা জান্নাতে যাবে, এই 72 দল কারা আর জান্নাতে যাবে কারা, আপনি আমাদেরকে যদি একটু পরিষ্কার করে বলতেন। তখন আল্লাহর নবী বলবেন, ওই 72 দল তো জাহান্নামে যাবে, তাদের ব্যাপারে আর কোনো কিছু বলার অপেক্ষা থাকে না। ওই একটা দল যাদেরকে আল্লাহ কবুল করে জান্নাতে নিয়ে যাবেন, সেই দলটা হচ্ছে মা আনা, যেটার উপরে আমি আছি, যেটার উপরে আমি অবস্থান করছি। হ্যাঁ, আর আমার সাহাবারা যেটার উপরে অবস্থান করছে, মা আনা আলাইহে ওয়া সাহাবি, আমি এবং আমার সাহাবারা যে দলের উপরে রয়েছি, এই একটা দল শুধু জান্নাতে যাবে আর বাকি সব জাহান্নামে চলে যাবে। প্রিয় দর্শক, এই হাদিসের আলোকে আমরা বুঝতে পারি নবীজি তিনি ছিলেন জ্বলন্ত সূর্য, আর সাহাবায়ে কেরাম তারা ছিলেন নবুয়ত সূর্যের আলোকপ্রাপ্ত নক্ষত্র। এখন নবী যা করেছেন বলেছেন এগুলো কি জীবনে ধারণ করেছেন, বাস্তবে গ্রহণ করেছেন হাজারাত সাহাবায়ে কেরাম। আর আমরা আজকে সেই সাহাবায়ে কেরাম, তারা আমাদের জন্য মডেল আর নবীজি আমাদের জন্য সুপার মডেল। এখন আমরা সুপার মডেল আর সাহাবায়ে কেরাম করুণে সালাসা, তাদের যদি এতাত আনুগত্য করি, তাদেরকে যদি আমরা সামনে মডেল হিসাবে রাখি, তাহলে আমাদের সব সংকীর্ণতা সব হীনমন্যতা
মন্যতা দূর হয়ে যাবে। আবার বলছি, রিপিটেশন প্লিজ, সেই কথাটা হলো 72 ফেরকা জাহান্নামে যাবে আর একটা ফেরকা জান্নাতে যাবে, সেই একটা ফেরকা কি? মানা আলাইহে। নবীজি বলছেন হাদিসের শেষ কথা, নবীজি ইরশাদ করেছেন হাদিসের শেষ কথা, যেটার উপরে আমি রয়েছি আমার সাহাবারা রয়েছে, সেটাই জান্নাতি ফেরকা আর সব জাহান্নামের পন্থী। জি আসলে আল্লাহ নবী হায়াতের কসম এটা করেছেন, অবে হায়াতি সাহাবায়ে কেরাম এটা করেছেন, আল্লাহর কসম আমার হায়াতের কসম, এই ধরনের কসম করা যেতে পারে, তবে না করা ভালো, কারণ আমরা এমন এক উম্মা, এমন এক জাতি, আমাদের হায়াতেরও আসলে কোনো দাম নেই। সাহাবায়ে কেরামের অনেক নেকি, অনেক নেকি, অনেক পুঁজি ছিল, আর আমরা তো একেবারে দিগম্বর, সম্বল বলতে কিছুই নেই। সুতরাং আমাদের হায়াতেরও কোনো দাম নেই, সুতরাং এই হায়াতের কসম খেয়েও আমি মনে করি কোনো লাভ নেই, যার জন্য এটাকে বর্জন করাটাই উত্তম বলে আমি মনে করি। জি, যে কোনো খানা এটা খাওয়ার আগে এটার মধ্যে হারামের অংশ আছে কিনা, এটার সাথে হারাম মিশ্রিত আছে কিনা, এটাকে পারফেক্ট রাখার জন্যে কোনো হারাম মেডিসিন ব্যবহার করা হয়েছে কিনা, যার জন্যে আপনাকে ভালো করে এই জিনিস গ্রহণ করার আগে, কেনার আগে আপনাকে বুঝতে হবে এবং জানতে হবে, প্যাকেটের উপরে শুধু সবুজ অক্ষর আর সবুজ সাইন হালাল এটা দেখলেই হবে না, এই নামে কিন্তু কত রং, কত তামাশা আজকাল দুনিয়াতে চলছে, এটা আপনাদের অবহিত নয়, আপনারা সবাই জানেন। সুতরাং যদি কোনোভাবে সন্দেহমুক্ত খাদ্য আপনি না পান, তাহলে বাজারে শাক পাওয়া যায়, সবজি পাওয়া যায়, কপি পাওয়া যায়, এখান থেকে কিছু কিনে নিজের হাতে ভাজি করে খান, নাস্তার জন্য নিজের দোকান থেকে আটা কিনে রুটি বানিয়ে একটা ডিম ভাজি করে আপনি খান, তারপরেও সন্দেহযুক্ত কোনো খাবারের মধ্যে না যাওয়াটাই ভালো, কারণ মানুষ খাদ্য হিসেবে যেটা গ্রহণ করে এটা প্রথমে গিয়ে তার রুহের মধ্যে আঘাত করে। খাদ্যটা যদি পারফেক্ট হয়, খাদ্যটা যদি নফিস হয়, খাদ্যটা যদি পবিত্র হয়, তাইলে আপনার হার্টের শক্তি বৃদ্ধি পায়, আপনার কর্মশক্তি, স্ট্রেংথ, এনার্জি, ফিটনেস এগুলো বৃদ্ধি পায়। আর মুসলমান হিসেবে খাদ্যটা যদি অবৈধ হারাম হয়, তাহলে আপনার প্রত্যেকটা অর্গান এগুলো আঘাতপ্রাপ্ত হয়, এই আঘাতে আঘাতে আপনি মানুষ নামের মানুষ থাকবেন না, কামের কোনো মানুষ থাকবেন না, আপনি একেবারে আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্যতা কোনো দিক থেকেই পাবেন না। সুতরাং সর্বাবস্থায় একবার বিন্দু মাত্র আমি কোন রকমের পোক খাই না, এই টাইপের কোন জিনিস আমি কোন সময় গ্রহণ করি না, কারণ আমি যেদিন জেনেছি ছাত্র জীবনে জিউস প্রোডাক্ট এটি ইহুদিদের তৈরি, আর ইহুদি জাতি দুনিয়ার মধ্যে সবচাইতে সাংঘাতিক নয়, সাড়ে সাংঘাতিক, ওরা করতে পারে না এমন কোনো কাজ নেই, দু নম্বরই করতে পারে না এমন কোনো ব্যাপার স্যাপারও নেই, আল্লাহর সাথে আল্লাহ রসুলের সাথে বান্দরামি করে এরা বান্দর হয়েছিল, এই সেই জাত আজকে দাজ্জালি শক্তির নেতৃত্ব দিচ্ছে ইহুদি জাতি আর চেলা চামুন্ডারা, আর হালাল খাদ্য বলে মুসলমানদেরকে কিভাবে হারামের মধ্যে ঢুকাতে হবে এটা তারা ভালো করে জানে, কিন্তু কিভাবে এখান থেকে বাঁচতে হবে এটা আমরা মুসলমানরা ভালো করে জানি না, জানার চেষ্টাও করি না। আল্লাহ পাক আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এখানে দুইটা মত আছে, একটা মত হলো সানা পড়তে হবে, আরেকটা মত আছে সূরা ফাতিহা পড়তে হবে, যেটা পড়েন জানাজা সহি, এই ব্যাপারে আর কোনো বাগবিতণ্ডা দরকার নেই, কারণ আমি আগেই বলেছি ইসলাম একটা মহাসমুদ্র, সুতরাং সানা পড়লেও জানাজা সহি হবে, সূরা ফাতিহা পড়লেও সহি হবে, আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাই আমি খাই না, আমি নিজে খাই না, এই জন্যে খাই না, তাদের ধোয়া সোয়া স্পর্শ এটা পবিত্রতা বিরোধী, তাদের শরীর কখন পবিত্র অপবিত্র এটা প্রশ্ন করে লাভ নেই, কারণ পবিত্রতা অপবিত্রতা ওদের নিদানে নাই, ওদের থিওরিতে নাই, ওদের ফিলোসফিতে নাই, ওদের আইডিওলজিতে নাই, সুতরাং এটাকে বর্জন করাটাই একজন ইমানদারের ইমানের তাকাজা। সুতরাং এগুলোকে আপনারা বর্জন করার চেষ্টা করবেন। যদি মুসলমান কোনো দোকান আপনি নাই পান এবং আপনার পেটে এত ক্ষুধা
এখন হিন্দু দোকানের মিষ্টি নাস্তা এটা না খেলে অন্য বিকল্প কোনো খাদ্যও নাই, এটা কোরআনে আলবার আল্লাহকে আল্লাহ আপনাকে সার দিয়েছেন। ফামানের তোররা গায়রা বাগি ওয়ালা আদিন ফালা ইসমা আলাই, মাকর মরণপণ অবস্থায় যদি আপনি পৌঁছে যান তাহলে মৃত গরুর গোশত খাওয়া যেমন হালাল, শুকরের গোশত খাওয়া যেমন হালাল, এরকম ঠেকে গেলে আপনি ওই কাফের বেঈমান অমুসলিমের দোকান থেকে আপনি খানা কিনে খেতে পারবেন। আর যদি হালাল পাওয়া যায়, সন্দেহাতীত খাবার পাওয়া যায়, তাহলে এগুলা বর্জন করাই একজন পারফেক্ট মুসলমানের ঈমানের দাবি। জি জোরে আসতে, আমি কোন হাদিস থাকতে পারে কিন্তু আমার নলেজে আসেনি, কিন্তু নবীজির হাদিস আছে, তোমরা আমিন বলো, দালিন তারপরে তোমরা আমিন বলো। সাহাবাই কেরাম কেউ মনে মনে বলতেন, কেউ একটু সামান্য উচ্চস্বরে বলতেন, কিন্তু তারা এটা নিয়ে নামাজের পরে ঠেলাঠেলি করেননি, তোমারটা সহি আমারটা গলত। যে যেভাবে নামাজ পড়া হলো বড় কথা, আজকে নামাজ যারা পড়ে না তাদের বিরুদ্ধে আমরা কোনো কথা বলি না, কিন্তু যারা নামাজ পড়ে তাদের পরস্পর বিরুদ্ধে আমরা লেগে গেছি, হাত এখানে বাঁধছো কেন, হাত নাভির নিচে বাঁধারের নীতি আছে, সিনার উপরেও আছে, নাভির উপরে নাভির নিচে, এরপরে আসেন রাফিয়া দাইন, এটাও হাদিসে আছে। এরপরে আবার রাফিয়া দাইনের ব্যাপারে যে হাত প্রত্যেক তাকবীরে উঠাবে উঠাবে না, দোনো দিকের কিন্তু ছাড় আছে, এই ব্যাপারে কুরুনে সালাসা এবং আমাদের জন্য আইমায়ে আরবা এই থেকে শুরু করে বুখারী থেকে শুরু করে সুনানে ইবনে মাজাহ পর্যন্ত এই হাদিসগুলো আমাদের জন্য একেবারে বিরাট সাইক্লোপিডিয়া হিসাবে আমাদের সামনে বিরাজ করছে। সুতরাং আমিন জোরে বলুন, আসতে বলুন, কোনো অসুবিধা নেই। রাফিয়া দাইন করেন একবার, করেন বারবার, কোনো অসুবিধা নেই। নামাজ পড়া হলো বড় কথা, সুতরাং আমরা নামাজমুখী হই, আমরা নামাজি হই, কিন্তু যারা বেনামাজি তাদের বিরুদ্ধে আপনাদের কোনো কথা নাই। হাত কে এখানে বাঁধলো, কার কে এখানে বাঁধলো, এটা নিয়ে যদি কথা কথি বলেন তাহলে নামাজি নামাজি কিলাকিলি ঠুসা ঠুসি সহি ঠেলা ঠেলি এটা শুরু হয়ে যায়, যেটা আসলে বর্তমানে শুরু হয়ে গেছে, এতে ইসলামের কোনো লাভ নেই। সুতরাং আমাদের কারো উদার হতে হবে, আমাদের মন আরো প্রশস্ত হতে হবে, কে কোনখানে হাত বাঁধলো, আমি কিভাবে করলো বললো, এগুলা কোনো ব্যাপার নয়, নামাজ পড়াটাই আসল ব্যাপার, আসল কথা। সুতরাং আমরা মানুষদেরকে নামাজি বানাবার চেষ্টা করব, আমরা মানুষকে দিনদার বানাবার চেষ্টা করব, এটাই আমাদের একমাত্র ব্রত, একমাত্র লক্ষ্য হওয়া উচিত। আমিন। ইয়েস, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা, আল্লাহ পাক বলছেন, ইরশাদ করছেন, যারা বাইতের দোয়া নেয়, হে নবী, হুদাইবিয়ার সন্ধি প্রাককালে আপনার হাতে হাত দিয়ে বায়াত করেছে, এখানে বায়াতের অর্থ হলো ভোটিং, এখানে বায়াতের অর্থ হলো স্বীকৃতি, এখানে বায়াতের অর্থ হলো সমর্থন করা, সমর্থন জানানো। এই বায়াতটাই কিন্তু আস্তে আস্তে আজকের ব্যালট, আজকের ব্যালট পেপার, ভোট দেওয়া, আমি আমার ভোট অমুককে দিলাম, এটা হলো তখনকার বায়াতের আজকের আধুনিক একটা বিকল্প। তবে সেই বায়াত আজকে দেখা যায় যে বেনামাজি বেরোজদারি গাজা আর যত রকম নেশাখোর, একদল পীর বের হয়েছে, কবর পূজারী মাজার পূজারী আরেক দল বের হয়েছে, নাচনেওয়ালা কুদনেওয়ালা আরেক দল বের হয়েছে, তারা বায়াতের নামে, তরিকতের নামে, মারেফতের নামে এমন জঘন্য কাজ করছে, সবগুলো ইসলামের বিরোধী, তারা শেরেক করছে, তারা কুফর করছে, তারা জঘন্য পাপাচারে লিপ্ত হচ্ছে, তারপরেও তারা বলে যে আমি বাবার হাতে বায়াত করেছি। আসলে বায়াত হলো স্বীকৃতি দেওয়া, আপনি যেটা বলবেন আমি সেটা করব, আমি আমার ইচ্ছাকে আপনার ইচ্ছার সামনে পেতে দিলাম, সফর্দ করলাম, আপনি নির্দেশ করুন আমি মেনে চলব, এটাই হচ্ছে বায়াত। খোলাফায়ে রাশেদা, খোলাফায়ে আরবা, তাদের জীবনে নবীর পরে আবু বকরের হাতে বায়াত, আবু বকরের পরে উমরের হাতে বায়াত, উমরের পরে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত, ওসমানের পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে বায়াত, এগুলো হলো ভোটিং, ভোটিং, ভোট দেওয়া, সমর্থন জানানো। আর আজকে সেই বায়াত আজকে এখান থেকে চলে গেছে এমন এক ময়দানে যে ময়দানের কোনো খোঁজ খবর পাওয়া যায় না, আজ আছে কাল নেই, যেসব ময়দানে ইসলামের খেদমতের চাইতে মারেফতের নামে, আমি বলবো মারে পথ, পথ মারে,
দুনিয়ার পথ মারে, আখেরাতের পথ মারে। এমন এমন পীর আছে যারা বায়তের নামে, পীর মুরিদির নামে এমন এমন কাজ করে, একেবারে সঙ্গে সঙ্গে মুশরিক হয়ে যায়, বেঈমান হয়ে যায়। মুশরিক বেঈমান হওয়ার প্রশিক্ষণ দেয়, আবার ইসলামের বায়ত এটাকে ব্যবহার করে। এটা আপনারা একটু চিন্তা করলেই বুঝতে পারবেন ব্ল্যাক মার্কেটিং এই কতভাবে করা হয়। আর ইবলিস আজকে সুযোগ বেশি পেয়েছে, মানুষ ইসলাম সম্পর্কে যত অজ্ঞ বেশি থাকবে ওদের মার্কেট তত ভালো হবে। তবে আলহামদুলিল্লাহ বাংলাদেশ, আমি পুরো বিশ্ব আপনাদের সামনে তুলে ধরছি এই জন্যে, বাংলাদেশের মধ্যে এত ওয়াজ, এত তাফসির, এত মাহফিল দুনিয়ার কোনো মুসলিম দেশে হয় বলে আমার জানা নেই। অনেক অমুসলিম দেশ আমি সফর করেছি, আল্লাহ আমাকে সুযোগ দিয়েছেন। আজকে মুসলমানদের জন্য সবচেয়ে বড় সুসংবাদ যেটা, সেটা হলো মুসলিম দেশগুলোতে ইসলাম কায়েমের, একামতে দ্বীনের যত প্রচেষ্টা, যত সংগঠন আছে, অমুসলিম দেশগুলোতে তার চাইতে বেশি সংগঠন, আরো পারফেক্ট দ্বীন কায়েমের, দাওয়াতে দ্বীনের সংগঠন রয়েছে। এবং এগুলো আন্তর্জাতিকভাবে এক, নাম যদিও বিভিন্ন, কাম কিন্তু এক। সুতরাং ইসলামী আন্দোলন এটা আন্তর্জাতিক একটা আন্দোলন, পুরো দুনিয়াতে চলছে। আর বাংলাদেশে, বাংলাদেশে এমন এক প্রেক্ষাপটে আমি এখন আপনাদের সাথে কথা বলছি, যখন যে এই দেশের মানুষ বড় স্পর্শকাতর। সুতরাং আপনারা এমন এমন পথে যাবেন না, বায়তের নামে এমন কোন ভুল করবেন না যে পীর নিজে গোসল করে না, ছয় মাসে একবার গোসল করে না, পানি ব্যবহার করে না, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় আস্তে আস্তে গুঁড়ো পাঠার গন্ধ আসে, এই পীর আবার খাজা বাবা হয়েছে, এই পীর আবার বাবা হয়েছে, এই বেনামাজি বেরোজদারি একত্র নামাজ যে তরক করলো ইচ্ছা করে, ফাকাত কাফারা, নিঃসন্দেহে সে সঙ্গে সঙ্গে কাফের হয়ে গেল, সে এখন পীরে কামেল দস্তগীর, সে এই সে সেই, কত রকমের লকব, নামের চাইতে তার উপাধি বেশি, পীরে কামেল, ওলিয়ে কামেল, হজরত, মাওলানা, শাইখুনা, অমর সুদনা, অসাইয়দনা, অমুক অমুক, সেরাগালি বদনা, মুজাদ্দাদি, বরকতি, নকশেবন্দি, দেখেন আগেও লেজ পরেও লেজ। তাইলে থানভী রহমতুল্লাহ আলাই, তিনি এত 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 খেদমত করেছেন ইসলামের, এই সেই যুগে 100 বছর আগে থানভী রহমতুল্লাহ আলাই যদি এই দেশে পয়দা না হতেন, তাইলে এই দেশে কোনো আলেম সৃষ্টি হতো না। সাইয়েদ আবুল আলা মওদুদী রাহমাহুল্লাহ এত এত পুরো দুনিয়াতে আলোড়ন সৃষ্টি করেছে, যার লেখা, যার কলম। এনারা থানভী রহমতুল্লাহ আলাই তিনি লিখতেন যে খাকসার থানভী, নাচিজ থানভী। সৈয়দ আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাই প্রত্যেকটা বইয়ের কিতাবের ভূমিকা লিখতেন খাকসার আবুল আলা। শামসুল হক ফরিদপুরী রহমতুল্লাহ আলাই তিনি তার বই লিখে ভূমিকা লিখতেন যে নাচিজ শামসুল হক, নাচিজ মানে নাথিং শামসুল হক। আমরা এইভাবে আমাদের আকাবের যারা ছিলেন তাদের দিকে যদি লক্ষ্য করি, মাওলানা মহিউদ্দিন খান রাহমাহুল্লাহ, তার সাথেও আমার জীবনে আমি বহু সফর করেছি, বৈতুল মোকাররমের খতিব ওবায়দুল হক রাহমাহুল্লাহ, তার সাথে আমি অনেক মাহফিলে একত্রে সফর করেছি, আল্লামা আজিজুল হক শাইখুল হাদিস রাহমাহুল্লাহ, তার সাথে আমি অনেক সফরে, তখন কিন্তু আমি একবারে যুবক বয়সে ছিলাম, এইমাত্র পাশ করে বের হয়েছি, তাদের সোহবত নেওয়া, তাদের থেকে বরকত নেওয়া, তাদের থেকে ফয়েজ নেওয়া আল্লাহ আমাকে নসিব করেছেন। সেই নসিব, সেই বরকতেই বোধহয় আমি এই 80টি পর বয়সেও আপনাদের সাথে, সারা দুনিয়া সাথে কথা বলছি। আমার ইলম নয়, আমার বুজুর্গি নয়, আমার যোগ্যতাও নয়, আমার আকাবেরিন যারা ছিলেন তাদের দোয়া। তাহলে আমরা দেখেছি যিনি যত বড় তিনি তত বড় বিনম্র, তিনি তত বড় নরম, সফট, তুলোর চাইতেও নরম। আর যে তেড়া একরোখা, তার কথার মধ্যে কোনো মিষ্টি নেই, তার বলার মধ্যে কোনো অগ্রগতি নেই, তার চলার মধ্যে কোনো রকমের শিক্ষা নেই। সুতরাং একজন মুসলমান, মুসলমান হিসাবে আমরা আজকে যে পর্যায়ে রয়েছি, আমাদেরকে ইসলাম সম্পর্কে জানতে হবে, কোরআন সম্পর্কে জানতে হবে, কোরআন বুঝতে হবে। আর কোরআন বুঝতে হলে, ইসলাম বুঝতে হলে, বর্তমান দুনিয়াতে ইসলামের বিরোধী যে মতাদর্শগুলো আছে এগুলোকে বোঝা লাগবে। রাত যদি আপনি না চিনেন আপনি দিন চিনতে পারবেন না, দিন যদি আপনি না চিনেন রাত কি আপনি বুঝতে পারবেন না। আলো এবং আধার দুটোটাকে জানতে হবে, যার জন্য আপনাকে ইসলামের অর্থনীতি এটা বুঝতে হলে
আপনাকে মেকিয়াভেলি ডাস ক্যাপিটাল কার্ল মার্কস এর যা জানতে হবে, ইসলামের রাজনীতি এটা যদি আপনি বুঝতে চান, তাহলে বর্তমান দুনিয়াতে যারা ইসলামকে ডিস্টার্ব করছে, চ্যালেঞ্জ করছে, আপনাকে সেই সব রাজনৈতিক মতবাদ এগুলো জানতে হবে। এগুলোকে বলা হয় তুলনামূলক স্টাডি। ইসলামকে জানতে হবে, বুঝতে হবে, তুলনামূলক স্টাডি করতে হবে। এইভাবে যদি আমরা করি, তাহলে বাতিল আমাদেরকে যত আঘাত করুক আমরা টলবো না, নড়বো না। তাদের ভাষা, তাদের দিকে প্রশ্ন উত্তর দেওয়ার যোগ্যতাও আপনার রাখতে হবে, ইসলামের প্রশ্নের উত্তর দেওয়ার যোগ্যতাও আপনার ভিতরে থাকতে হবে। তাইলে বাতিল আপনার সামনে এসে একবারে এইভাবে হাত জোড় করে দাঁড়িয়ে যেতে বাধ্য হবে। আল্লাহ আমাদেরকে সেই রকমের ইলম, সমাজ, বুঝ, জ্ঞান দান করুন। আমিন। ধন্যবাদ। এটার একটাই কারণ বলে আমি মনে করি, বাংলাদেশে আলেম ওলামা যারা, তারা একদিকে দিন দেখেছেন, আরেকদিকে বেদিন এটাও দেখেছেন। একদিকে তারা তাওহীদ দেখেছেন, পাশে তারা কুফর এটাও দেখেছে। এই তাওহীদ এবং কুফরের মাঝামাঝি এমন এক পর্যায়ে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তিনটাই উপমহাদেশ, ভারতীয় উপমহাদেশ। আর এই উপমহাদেশটা কিন্তু পুরো 4,000 বছরের মতো হিন্দুইজমের ভিতরে ছিল, হিন্দুইজম। হ্যাঁ, আর এই 4,000 বছরের মতো সনাতন ধর্ম বেদের অনুসারী ছিল। মুসলমানরা এখানে এসেছে, তাদের উদারতা, মহত্ব, তাদের কারামত, তাদের বুজুর্গি, তাদের অলৌকিক কর্মকাণ্ড, এগুলো যখন তারা এখানে এসে আল্লাহর এক একজন বান্দা হিসাবে দ্বীনের কাজ করেছেন, দাওয়া কাজ করেছেন, দাওয়া দিয়েছেন, ঝাঁকে ঝাঁকে লাখে লাখে অমুসলিম তারা এসে এখানে ইসলামের সুশীতল ছায়াতলে আশ্রয় নিয়ে তাওহীদের সুরা আবে হায়াত এটা পান করেছেন। কিন্তু ওই যে কুল্লু শাইয়িন ইয়ারজিউ ইলা আসলিহি, প্রত্যেকটা জিনিস আসলের দিকে সবসময় ধাবিত হওয়ার চেষ্টা করে। এখন আমরা যদি সত্যিকার ভাবে মুসলমান হতে না পারি, তাহলে ওই যে কুফর সেটা আমাদেরকে আকর্ষণ করবে, টানতে থাকবে, টানতে থাকবে, এই ধরনের একটা সংস্পর্শতা। পাকিস্তানের মতো ওরস, ভারতের বিভিন্ন জায়গার মতো এত ওরস, বাংলাদেশের কোন কোন অঞ্চলের মতো এত ওরস, ইশারে সওয়াব দুনিয়ার কোনো মুসলমান দেশে নাই। একমাত্র বাংলাদেশ, ভারত এবং পাকিস্তান, যেটাকে আমি উপমহাদেশ বলেছি। আর আজকে ওরসের নামে অধিকাংশ জায়গায় যে কর্মকাণ্ডগুলো হয়, এটা আমার বলার দরকার নেই। সেখানে একেবারে জঘন্য জঘন্য এমন কোনো অপরাধ নেই যেগুলো সেসব জায়গায় হয় না। সৌবতে সলে তোরা সলে কুনাম, সৌবতে তলে তোরা তলে কুনাম, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। এটার ভিত্তিতে আসুন আমরা আমাদের ঐতিহ্য, আমাদের নিজেদের স্বকীয়তা, এটাকে যদি জানার চেষ্টা করি, বুঝার চেষ্টা করি, এবং বুঝে আমরা যদি সেইভাবে কাজকর্ম সম্পাদন করি, তাহলে এগুলো আস্তে আস্তে দূর হয়ে যাবে। আমরা জানি এক কলস দুধের মধ্যে এক ফোঁটা চনা, এটা যদি পড়ে তাহলে দুধটা সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যায়। এখন আমাদের কলস কলস দুধের মধ্যে শিরকের চনা, কুফুরির চনা, মুনাফিকের চনা এগুলো পড়তেছে, যার জন্য আমাদের দুধও ঠিক নাই, দই যেটা হয় সেটা দইও হয় না, সেটা ছানা হয়ে যায়, ফেটে যাওয়া দুধ হয়ে যায়, ব্যবহার যোগ্য থাকে না। আজ আমাদের এই যে একটা অবস্থা, এটা থেকে উত্তরণের জন্য সঠিক এলেন, সঠিক সমাজ, তাওহীদ, রিসালাত, আখেরাত, এই সম্পর্কে আমাদেরকে পুরোপুরি জানতে হবে, পুরোপুরি অবগত হতে হবে। আর এই তিনটা, তাওহীদ, রিসালাত, আখেরাত, যেটা প্রত্যেক নবীর দাওয়াত ছিল সব যুগে, আমরা যদি এই দিকে অগ্রসর হই, তাহলে ধীরে ধীরে এইসব ইখতিলাফও চলে যাবে, ধীরে ধীরে এইসব ইসলামের নামে অনইসলামিক যত রকমের কর্মকাণ্ড এগুলো দূর হয়ে যাবে। বাংলাদেশে যেখানে যেখানে তাফসীর মাহফিল বেশি হয়, ও কোরআনের ব্যাখ্যা বেশি হয়, সাংগঠনিক একটা তৎপরতা, দ্বীনের দাওয়াত বেশি হয়, সেইসব এলাকায় কিন্তু এত রোস্টোরোস এত রকমের কিছু নাই। আর যেসব এলাকায় এগুলার অভাব, সেই এলাকাগুলোই কিন্তু দেখবেন এখানে সাইনবোর্ড, হ্যাঁ, একবারে এই উরুস, ওই উরুস, সেই উরুস। তাহলে বোঝা গেল এখান থেকে তাওহীদ একটু দূরে চলে গেছে, যার জন্য এখানে এখন শিরকি এবং কুফরি উরুস নামে এসে দ্বীনের আল খেলনা পরে উম্মতকে গোমরা করার জন্য কাজ করছে। এই সুযোগ আমরা অনেক দিয়েছি, সামনে দেওয়া ঠিক হবে না। যার জন্য একবারে দল মত নির্বিশেষে সব ফরিকের ওলামায়ে কেরাম, তাদের সবার কাছে আমার একটাই অনুরোধ থাকবে, আসুন আমরা এক হয়ে যাই, আমরা এক ভাষায় কথা বলি, আমরা এক জবানে জাতিকে ডাক দেই। সব আলেম যদি এক
ভাষায় কথা বলে তখন জাতি বুঝতে পারে সব হুজুর এটা বলতেছে, অবশ্যই এটা ঠিক। আর যদি তিন রকম তিন রকমের কথা বলি, তাহলে এখন ওই যারা শ্রবণ করবে তারা বলবে তিন হুজুর তিন রকম বলে, আমরা আর কোন দিকে যাব। সুতরাং ওখানে গিয়ে খামকা গিয়ে কতক্ষণ চোখ বন্ধ করে থাকাটাই আমাদের জন্য আফজল হবে। এই ধরনের উম্মতের মধ্যে যে বিভক্তি হচ্ছে এটার জন্য আমরা ওলামাই কেরাম আমরাই বেশি দায়ী। এই কথা বলার ব্যাপারে আমার কোনো দ্বিধা নেই, সংকোচ নেই, সংকীর্ণতা হীনমন্যতাও নেই। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আমাদের দেশের প্রত্যেক ওলামাই কেরাম তাদেরকে ঐক্যমতের ভিত্তিতে সামান্য ইখতিলাফ মতানৈক্য এগুলো পরিত্যাগ করে আমরা যদি এক হতে না পারি, তাহলে দোহাই আল্লাহ আমাদের অস্তিত্ব কিন্তু ঝুঁকির মুখে, আমাদের অস্তিত্ব কিন্তু ঝুঁকির মুখে। আজকে দুনিয়ার বাতিল সেই বান্দর জাতি আর দাজ্জাল অনুসারী তারা এমন ভাবে পরিকল্পনা করতেছে, একদিন ঘুম থেকে উঠে দেখব যে আমরা আল্লাহর গোলামি থেকে মুশরিকের গোলাম হয়ে গেছি। এই রাতের ঘুমের ঘরে আমরা টেরও পাইনি, এমন সময় আমাদের থেকে আমরা যদি এইভাবে ঘুমিয়ে থাকি তাহলে বেশি দূরে থাকবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।